আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী শিক্ষক লাইট ফেয়ার স্কুল ভাটারা শাখা। বরাবরের মতো আজও আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের দশম অধ্যায় আমাদের এর অধ্যায়ভিত্তিক আলোচনা শেষ করেছি। গত ক্লাসে আমি শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি কাঠামোগত প্রশ্ন এবং মিলকরণ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আমাদের ক্লাস আজকে। ইন্টারনেট কি? ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের চারটি ধাপ দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের চারটি ধাপ হলো সার্চ ইঞ্জিন, যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি ব্যবহার করা, যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি সার্চ বার এ লিখে সার্চ লেখাটিতে ক্লিক করা অথবা ইন্টার কি চাপ দেওয়া। সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটে যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করা অথবা আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করা, প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করা। তথ্য বিনিময় কি? তথ্য বিনিময় চারটি গুরুত্ব। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য তুমি তোমার বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সাথে আদান প্রদান করতে পারবে। তথ্য বিনিময়ের চারটি গুরুত্ব হলো তথ্য বিনিময়ের মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে পড়া রোধ করা যায়, তথ্য বিনিময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ ধরার ট্রলার ও জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে সাহায্য করে, সময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য বিনিময় দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। চলো জেনে নিই পরবর্তী প্রশ্ন। দুটি সার্চ ইঞ্জিনের নাম বলো। দুটি সার্চ ইঞ্জিন কি কি? ইয়াহু, গুগল। বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এটি জানার পর তুমি কি করবে? এ সম্পর্কে তুমি চারটি বাক্য লিখো। বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি যদি আমি টেলিভিশনের মাধ্যমে জানতে পারি তাহলে আমি অবশ্যই তা যতদূর সম্ভব সকলকে জানাবো। আমার জানা তথ্যটি বিনিময়ের জন্য আমি বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিব, যেমন টেলিফোনের মাধ্যমে খবরটি সকলের কাছে জানাবো, খুদে বার্তা, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমেও সকলকে সতর্ক। ঘূর্ণিঝড়ের তথ্যটি আশেপাশের বড়দের সাথে বিনিময় করে সকলের মধ্যে সতর্কতা সৃষ্টির চেষ্টা করব। পিপিলিকা কি? পিপিলিকা একটি সার্চ ইঞ্জিন। তথ্য বিনিময়ের দুটি সুবিধা। তথ্য বিনিময়ের দুটি সুবিধা হলো তথ্য বিনিময় আমাদের জীবন নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে, বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য বিনিময়ের ফলে সহজে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। তথ্য সংরক্ষণের তিনটি উপায় কি কি? তথ্য সংরক্ষণের তিনটি উপায় হচ্ছে খাতায় লিখে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারি, ছবি তুলে তথ্য সংরক্ষণ করতে পারি, সিডি ডিভিডিতে তথ্য সংরক্ষণ করতে পারি। এছাড়াও আমরা মেমোরিতে কিংবা পেন ড্রাইভেও তথ্য সংরক্ষণ করতে পারি, গত ক্লাসে আমি বলেছিলাম সেটা। ইন্টারনেট কি কাজে লাগে? প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময়ের চারটি উপায় লেখো। ইন্টারনেট তথ্য সংগ্রহ, আদান প্রদান, সংরক্ষণ ইত্যাদি কাজে লাগে। এছাড়া বাস, ট্রেন বা প্লেনের টিকিট কাটতে ইত্যাদি কাজেও ইন্টারনেট লাগে। প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময়ের চারটি উপায়। টেলিফোন বা মোবাইল ব্যবহার করে আমরা সকলের সাথে কথা বলে তথ্য বিনিময় করতে পারি, ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি, খুদে বার্তার মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি, ইমেইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তথ্য বিনিময় করতে পারি। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। তথ্য আদান প্রদানের দুটি গুরুত্ব হল আমাদের নিরাপদ থাকতে সাহায্য করে, প্রয়োজনীয় তথ্য পেতে সাহায্য করে। কীভাবে আমরা তথ্য
সংগ্রহ করতে পারি, রেডিওর খবর থেকে তথ্য সংরক্ষণ করতে পারি, টেলিভিশনের খবর দেখে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। এবার জেনে নেই গুরুত্বপূর্ণ মিলকরণগুলো। একটা মিলকরণ দেয়া আছে, মিলকরণটি মিলিয়ে দেখি আমরা। ইয়াহু গুগল একটু আগে বলেছিলাম সার্চ ইঞ্জিন। দেখো পেনড্রাইভ আমরা তথ্য সংরক্ষণে ব্যবহার করি, তার মানে পেনড্রাইভ একটি তথ্য সংরক্ষণ প্রযুক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। SMS মানে খুদে বার্তা। দুই নাম্বার মিলকরণটি দেখে নেই, তথ্য আদান প্রদান হলো তথ্য বিনিময় করা। মেমোরি কার্ড ব্যবহার করা হয়, কেন মেমোরি কার্ড ব্যবহার করা হয়? তথ্য সংরক্ষণে। কম্পিউটার, ইমেল, রেডিও, ICT তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয় বই, খবরের কাগজ, টেলিভিশন ইত্যাদি। পিপিলিকা সার্চ ইঞ্জিন। এবার আমরা সর্বশেষ মিলকরণটি দেখে নিব, তথ্য সংরক্ষণ CD/DVD। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। ইন্টারনেট তথ্য সংগ্রহ মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে ICT। এই ক্লাসের মাধ্যমেই আমাদের দশম অধ্যায় এর পাঠ্য শেষ হলো। আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করেছো, ভালোভাবে বোর্ড বইটি পড়ো এবং সে অনুসারে প্রিপারেশন নাও। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টসেও জানাতে পারো, আমাকে সরাসরি ক্লাসেও জানাতে পারো, যে কোনো বিষয়ে আমার সাথে তোমরা আলোচনা করতে পারো। অবশ্যই পঞ্চম শ্রেণীর বিজ্ঞানকে আমি গুরুত্ব দিচ্ছি, এর জন্যই আমার ভিডিও করার অগ্রাধিকার। অবশ্যই তোমাদের সাপোর্টে আমি আরও ভিডিও করে যাব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।